দেখছি তিন দিন ধরে আমার বাপের টিপটা মিটা বাড়িয়ে গেছে, পিকনিকের জন্য 500 টাকা খুঁজলে সেটাও দিল নি। আমি এখন এমন ঘুম মেরব না, কারো কথাই উঠবো না যতক্ষণে 500 টাকা দিচ্ছে পিকনিক যেতে। দেখছি আমাদের রান্না করতে ছুম ছুম আওয়াজ এসছে, মা ও যদি দেখেন তার আয় দিও না, দেখি ঘুমাবার একটা মিনিট করতে হবে মনে হচ্ছে। বলি মা গো মা গো তলদি করে দেখবি কেন নোনাটা থোপাতে না, ঘর ঘর করে ঘুমাচ্ছে, স্কুল পাতি কোথাও দেয়নি। ওই সময় যাই দেখছি দিনের বেলা কেমন ঘুম হয়েছে, স্কুল পাতি নেই যাই। আমরা নিজের কাজ করি, মাঙ্গা মাঙ্গা বলে জানি না বাবা তোমার টিপটা বোধে অপেটটা পাঠ হয়নি, 5 টাকার কুলে কুলে নিয়ে যাই পাড়া থাই আমাকে লাগায় বলে আর বাবা একটা টিপটা বোধ না পয়সা পয়সা বোধে 5 টাকা আমার কুলে কুলে নিয়ে দেয় নাস্তা। কি বলছি রে বেটা তুমি, তার জন্যই আমি যখন খাবার বানাই তখন বলে আমি হোটেলে খাইয়ে নেবো, মানে হোটেলে খাই নি পয়সা বাঁচাবার জন্য 5 টাকা তোমার কুড়কুড়ি নিয়ে যাই খাই। এমন টিপটা লোকে যদি টক দেবো হয়নি মা মুশকিল হবে, টিপটা মেরে বেড়ে হবে তবে মাঙ্গা বলে আমার স্কুলে টাইম হয়ে যাচ্ছে আমি ডাকছি। আরে বেটা যা যা আমাকে কোনো ভাতটা বসে দিও। যাক বাবা কোনো মতে তো মায়ের হাত থেকে বাঁচা গেল। হ্যাঁ সকাল থেকে বিকাল হয়ে গেল, ই তখন থেকে দেখছি আমি ই সোফায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, পাছে আমি একটা পিকনিকে যেতে 500 টাকা দিই নেই ওটার আগে ঘুমার অ্যাক্টিং করি জানো কি, এখন ইয়ে সব অ্যাক্টিং বের করিব আমি। ইস এই ছেলেটা তো দেখি ভালোই অ্যাক্টিং করতে পারে, আমাকে দেখে মনে হচ্ছে নাকা ডাকা শুরু করে দিল। রে নুনা বলে সকাল থেকে বিকাল হয়ে গেল, স্কুলও তো গেলি নি, টিউশনটা হইলেও যা, আর কোট নাইলে আমি তোর গায়ে জল ঢালিব খুনি। এই ছেলেটাকে ঘুম থেকে উঠাবার জন্যে কোনো ব্যবস্থা ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে। একটা আইডিয়া এসেছে মাথায়, দেখি ট্রাই করে দেখি একবার। কেন না হালের বেটা লে লে 1000 টাকা লে, যা যা গোয়া যাই ঘুরে। কই বাবা দাও দাও তাহলে 1000 টাকাটা দিয়ে দাও তো, জলদি করে ট্রেনের টিকিট কাটাই যো। আমার সঙ্গে তুই অ্যাক্টিং করতে পারিস, তোকে ঘুম থেকে উঠাবার জন্য কথাটা বললি, 1000 টাকা কেন আমার কেন 5টা নইয়া নেই। দূর আচ্ছা কিপটা লোকের পাল্লায় পড়েছে বাবা, মনে হচ্ছে প্ল্যানটা ক্যান্সেল হবে। মানে তুমি আমাকে গোয়া যেতে 1000 টাকা দেবে না তাই তো? আচ্ছা কিপটা বাপ জুটে গেছে কপালে। আমার সঙ্গে বেশি ফাজিলামি গিরি করাইছে নাকি, দেখছি দিন দিন তোর মুখের জোরটা তোমার বাড়ি যাচ্ছে। আর একবার তুই ভালো করে বলো কোথায় পিকনিকে যাবি? কতবার বলি গোয়া যাবো গোয়া পিকনিক করতে, এই গোড়াই মুয়ার মুখটা দেখছি না, গোয়া যাবো পিকনিক করতে, তোর বাপ কাকা জেঠারা আলতি ঝুড়ে কুটুই ঝুড়ে পিকনিক করে করে দম গেছে, আরে গোয়া যাবে কি নেই। আচ্ছা কিপটা বাপ জুটে গেছে বাপ কপালে, এমন ঘরে না জন্মলেই পাইতে ভগবান। ঘরে বসে বসে খাই জল অস্থির মতন শরীর করে নিয়েছে, আর আমার কিপটা হলো হয়েছে দাঁড়া তো মায়ের তো ছাল চামড়া উঠাই দেবো। হ্যাঁ বা মনে হচ্ছে বলে করে বড় বলি বললি, পিকনিকের প্ল্যানটা তো ক্যান্সেল হলি, তার সঙ্গে আবার মায়েরও চালু হবে মনে হচ্ছে। না বাবা বলে আর পিকনিকের নাম করবো না জীবনে, না ঘরের কোনটাতে মনে হচ্ছে পিকনিক করতে।